नमस्कार, आमार नाम मोइनाक। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आपनादेर सबाइके आमार चैनेले स्वागत। जारा आमार चैनलटाके सबस्क्राइब करेछेन तादेर सबाइके धन्यवाद। आर जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करे उठते पारेनि, प्लिज चैनलटाके सबस्क्राइब करुन। सो आजके आमि चलेछि बागुईहाटीते। एखाने आजके आपनादेरके चिपेस्ट 2BHK रेडी टू मूव फ्लैट देखाबो। एटा एकटा स्टेट 5 बिल्डिंग रयेछे। आर एई 2BHK फ्लैटटा आपनारा फार्स्ट फ्लोर आर सेकेंड फ्लोरे पेये जाबेन। तीनटे फ्लैट्स अवेलेबल रही है, बाकी किन्तु सभी सोल्ड आउट। और स्क्वायर फिट एरिया होच्छे अपना 740 स्क्वायर फिट। एबार एमिनिटीज निये कथा बला जाक। एखाने अपना लिफ्ट पे जाबेन, सीसीटीवी कैमरा रही है। सो मेंटेनेंस कॉस्ट हार्डलि आपनादेरके 300-400 टाका करे पे करते हबे। एबार लोन निये कथा बला जाक। जेकोनो नैशनलाइज बा प्राइवेट बैंक थेके आपनारा लोन पे जाबेन। एबार एक्जैक्ट लोकेशन निये एकटु कथा बोले नि। स्पंदन डायग्नोस्टिक सेंटर थेके जस्ट 500 मीटर दूरे ए बिल्डिंगटा रही है। हॉस्पिटल और बैंकर एटीएम नहीं एक कथा बोले नी। चार नौक और अपना स्पंदन रही है खूब ही काचे। अराउंड 500 मीटर मध्य अपना दुखाना बड़ो बड़ो हॉस्पिटल पे जा। और बैंकर एटीएम और नतून कर किसी बल बिकज फ्लैट थे अपना जस्ट दुपा हाटले क्योंकि अपनारा SBI एटीएम पे जा। बैंक रही है, ICICI बैंक रही है, बैंक अफ इंडिया पे जा। सो अनेक बैंकर एटीएम क्योंकि अपना हाथे नागाले पे जा। मार्केट एरिया नहीं कथा बोला जाए। बिल्डिंग के बिरोल ही अपना लोकल मार्केट पे जा। सब्जी माछ सब किस अपना पे जा। जो सुपार मार्केट कथा बी बागुईहाटी सबाई जाने विशाल के शुरू कर बजार कलकता दें स्पेन्सार्स मोर सब किस क्यों अपना 300-400 मीटर मध्य पे जा। एबार ट्रांसपोर्टेशन नहीं कथा बोला जाए। नियरेस्ट मेट्रो स्टेशन, रेलवे स्टेशन, बस स्टैंड, ऑटो स्टैंड की रही है। एखे क्योंकि अपना दोटो रेलवे स्टेशन पे जा। विधाननगर रेलवे स्टेशन और एक हे अपना दमदम जंक्शन। सो विधाननगर डिस्टेंस होता है अपना 4.7 किलोमीटर बिल्डिंग के। दमदम जंक्शन डिस्टेंस होता है अपना 3.6 किलोमीटर, जो बिल्डिंग के डिस्टेंस होता है अपना 3.6 किलोमीटर। से गले अपना मेट्रो स्टेशनों पे जा प्लस रेलवे स्टेशनों पे जा। बस स्टैंड और ऑटो स्टैंड और कि बोलो, बिल्डिंग के जस्ट 150 मीटर अपना जो हाँटें তাহলে আপনারা বাগুইহাটির যে মেইন রোডটা রয়েছে সেটা পেয়ে যাবেন। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের কিন্তু বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 4 বিল্ডিং। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 740 স্কয়ার ফিট। এটা আপনার স্টেট 5 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাটস পাবেন। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফ্ল্যাটস রয়েছে। এখানে আপনারা লিফট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লিফট ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকে, সেখানে দেখতে পাচ্ছেন মার্বলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন ফুটটি হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাঙ্কারের সুইচেস পেয়ে যাবেন। আর ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। আর MCBটা আপনারা ঠিক উপরে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হেভেলসের ওয়্যারিং রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, আর্চ করা রয়েছে। উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। এটা হচ্ছে আপনার বেসিন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, দেখতে পাচ্ছেন বাথরুম ফিটিংসও বসে গেছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন আর বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার বাথরুম, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, এটা হচ্ছে আপনার বাথরুম। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর, দেখতে পাচ্ছেন মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, লক সিস্টেম এখানে আপনারা পেয়ে যাবেন। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এখানে আপনারা একটা সোফা আর চারজনের ডাইনিং টেবিল ইজিলি রাখতে পারবেন। লিভিং কাম ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন একটা বড় বেসিন পেয়ে যাবেন, আর উপরে একটা লফট এরিয়া রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x4। উপরে দেখতে পাচ্ছেন কিচেনে আর্চ করা রয়েছে, আর বাইরে দেখতে পাচ্ছেন ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন। 16 অ্যাম্পের একটা সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ, এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। কিচেনে দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরোর পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই সাইডে পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের একটা সকেট রয়েছে। আর মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টার রয়েছে। ফেসিং দেখে নিন, সাউথ ফেসিংয়ে এই কিচেনটা আর লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এখন বেসিক্যালি দেখে নিন 4:30 বাজে, তাই জন্য অনেকটাই অন্ধকার হয়ে গেছে, মেঘলা ওয়েদার। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার মার্বল ফ্লোরিং রয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন একদম টপ টু বটম। দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার এখানে আপনারা পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার কমোড, গিজারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। ফেসিংটা দেখে নিন, আপনার নর্থ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। সো বাথরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14x10। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, দেখে নিন। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। আর ফেসিং দেখে নিন, আপনার ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। এটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, রেসিডেন্সিয়াল এরিয়া। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কিচেন, কমন বাথরুম, উপরে লফট এরিয়া রয়েছে, এটা হচ্ছে আপনার বেসিন আর এটা হচ্ছে আপনার মেইন ডোর। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x12। মাস্টার বেডরুমেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস ইস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। আর টিভির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ ব্যালকনি আর বাথরুম পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x2, দেখে নিন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রেসিডেন্সিয়াল এরিয়া। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন 12 ফুটের রাস্তা রয়েছে। এখানে ফোর হুইলার টু হুইলার পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 4x4। এটা অ্যাকচুয়ালি ডাব্লিউসি বাথরুম। এখানে দেখতে পাচ্ছেন একটা কমোড রয়েছে আর এটা হচ্ছে আপনার ট্যাপ। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টপ টু বটম। এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। যারা একটু কম বাজেটে 2BHK ফ্ল্যাট খুঁজছিলেন, এটা কিন্তু একদম পারফেক্ট। দুটো বাথরুম পাচ্ছেন, একটা ব্যালকনি রয়েছে, দুটো বেডরুম, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস 3 সাইড ওপেন। অল রাইট, সো আপনাদেরকে 740 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। একদম রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা দেখে নিয়েছেন। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এটা একটা বক্স প্রাইস রাখা হয়েছে, এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়নি। সো টোটাল প্রাইস হচ্ছে আপনার 28 লাখস। সো আমি নিচে ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস, এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার মার্বেল আর মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। আর উপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, আপনাদেরকে একবার এই সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এটা হচ্ছে আপনার ছাদ। আপনারা যদি চান ছাদে যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন, ছোটো মোটো বার্থডে সেলিব্রেশন এখানে আপনারা আরামসে করতে পারবেন। বিল্ডিংয়ে রং করা হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। অল রাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।